10 কোটি টাকার ব্রাউন সুগার সহ আটক এক। উত্তর ত্রিপুরা জেলার দামছড়া মিজোরাম ত্রিপুরা সীমান্তে ত্রিপুরা পুলিশ অন্তত 10 কোটি টাকার মারণ নেশা ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে আটক করেছে। দামছড়ার নাকা পয়েন্টে পুলিশ তল্লাশি চালানোর সময় সন্দেহজনক একটি বোলেরো গাড়ি আটক করে। পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে গাড়ির গোপন চেম্বার থেকে 100টি কেস মারণ নেশা ব্রাউন সুগারের সন্ধান পায়। মোট 1 কেজি 300 গ্রাম মারণ নেশা ব্রাউন সুগার বোলেরো গাড়িটির গোপন চেম্বার থেকে উদ্ধার করে দামছড়া থানার পুলিশ। অভিযুক্ত গাড়ি চালক অসমের পাথরকান্দি এলাকার বাসিন্দা খলিল উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। একসাথে পুলিশ বাজেয়াপ্ত করেছে বোলেরো গাড়িটিকেও। উদ্ধারকৃত মারণ নেশা ব্রাউন সুগারগুলির বাজার মূল্য 10 কোটি টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। এত বিশাল পরিমাণ মারণ নেশা ব্রাউন সুগার আটকের পর স্বাভাবিকভাবেই অনুমান করা যাচ্ছে ত্রিপুরায় প্রতিদিন কত পরিমাণে ব্রাউন সুগারের মতো মারাত্মক নেশা সামগ্রী ত্রিপুরায় প্রবেশ হচ্ছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। আমাদের যে 19 তারিখ থেকে স্পেশাল নাকা চেকিং চলছে সমস্ত ত্রিপুরাতে, সেই নাকা চেকিংয়ে গত 21 আগস্ট চোরাই বাড়িতে আমরা 100 কেসে 1 কেজি 300 গ্রাম ব্রাউন সুগার আমরা সিজ করেছিলাম। সেই কেসে 3 জন অ্যারেস্ট হয়েছিল এবং আজকে আবার ঠিক 11 দিনের মাথায় 100 কেস ধরা হয়েছে দামছড়া নাকা পয়েন্টে। একজন খলিল উদ্দিন, যার বাড়ি পাথারকান্দি আসাম, তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং গাড়ির থেকে 100 কেস ব্রাউন সুগার পাওয়া গেছে। ওয়েট মোটামুটি গতদিনের মতো 1 কেজি 300 গ্রাম। আর আন্তর্জাতিক বাজারের মধ্যে এটার মূল্য হবে প্রায় 10 কোটি টাকা। 11 দিনের মাথায় আবার 10 কোটি টাকা মূল্যের আমরা ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছি। দামছড়া থানাতে একটা কেস হয়েছে, খলিল উদ্দিন অ্যারেস্ট হয়েছে, গাড়িটা সিজ হয়েছে। থ্যাংক ইউ।